8 টিমের পরিবর্তে 10 টিম নিয়ে হবে আইপিএল 2022। নতুন টিমের বেস প্রাইস প্রায় 2000 কোটি টাকা ধার্য করা হয়েছে। আগে নতুন টিমের বেস প্রাইস ধার্য করা হয়েছিল 1700 কোটি টাকা, সেই মূল্য বাড়িয়ে 2000 কোটি টাকা করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে 75 কোটি টাকা দিয়ে বিড ডকুমেন্টস কিনতে হবে ইচ্ছুক ফ্র্যাঞ্চাইজিদের। যে সংস্থা বার্ষিক 3000 কোটি টাকা বা তার বেশি আর্থিক লেনদেন করে থাকে, একমাত্র তারাই আইপিএলের দল কেনার জন্য বিডে অংশগ্রহণ নিতে পারবে। বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন যে কেউ 75 কোটি টাকা দিয়ে বিড ডকুমেন্টস কিনতে পারে। প্রথম দুইটি নতুন টিমের বেস প্রাইস 1700 কোটি টাকা রাখার ভাবনা ছিল, পরে সেটা 2000 কোটি টাকা করা হয়েছে। দেশের দুই বড় শহরের নামেই আইপিএলের নতুন টিমের ফ্র্যাঞ্চাইজি বেছে নেবে বিসিসিআই। সূত্রের খবর, 2022 সালে আহমেদাবাদ নামে একটি টিমের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে। দ্বিতীয় দল হিসেবে পুনে ও লখনউয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যদিও এই নিয়ে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি। দুটি নতুন টিম বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড 5000 কোটি টাকারও বেশি রোজগার করতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিসিসিআই এর সাম্প্রতিক গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আগামী মরশুমে ম্যাচের সংখ্যা নকআউট মিলিয়ে 60 থেকে বেড়ে 74 হতে চলেছে। তবে কোন ফরম্যাটে খেলা হবে টুর্নামেন্ট, সে ব্যাপারে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।